ঋণের বোঝা কাঁধে নিয়ে উঠছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পদ্মা ওয়েল কোম্পানির কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে বিপুল পরিমাণ দেনা এর মধ্যে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেবিচকে বিমানের দেনা ছিল পাঁচ হাজার কোটি টাকা আয় ব্যয় বিবরণীতে লাভ দেখালেও গত বছরের নভেম্বর পর্যন্ত বিমানের কাছে পদ্মা অয়েলের পাওনা ছিল এক কোটি টাকা দুই হাজার একুশ অর্থ বছরে যেখানে চারশো কোটি টাকা মুনাফা হয়েছিল সেখানে গত অর্থ বছরে বিমান লাভ করেছে কেবল আটাশ কোটি টাকা এজন্য বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে ডলারের বিপরীতে টাকার অবনমনকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা রুট ভিত্তিক লাভ লোকসানের পরিসংখ্যানে দেখা গেছে বিমান সবচেয়ে বেশি লোকসান করে ঢাকা ম্যানচেস্টার রুটে এই রুটে বিমান চালুর পর থেকে কখনো লাভের মুখ দেখেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যকে বলা হয় বিমানের রেভিনিউ জেনারেটিং রুট প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ থাকে এখানে অথচ কুয়েত আবুধাবি দুবাইয়ের মতো জনপ্রিয় রুটেও বিমানকে লোকসান করতে হয় বছরে প্রায় তিনশো আশি কোটি টাকা বিমানের সবচেয়ে ব্যবসা সফল রুট ঢাকা জেদ্দা গত এক বছরের হিসাবে দেখা যায় এই রুটে পাঁচ শতাধিক ফ্লাইট পরিচালনা করে লাভ হয়েছে একশো কোটি টাকা এভিয়েশন বিশেষজ্ঞদের মতে বিমানের এই লাভজনক রুটগুলো এখন প্রবল ঝুঁকিতে কারণ কাতার কুয়েত ইথিওপিয়ান ও ইজিপ্ট ইয়ারের মতো অন্তত দশটি জনপ্রিয় এয়ারলাইন্স যাত্রীদের নানা সুযোগ সুবিধা নিয়ে এখন বাংলাদেশে আসছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে